Hi guys, welcome back to our channel. So, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। তো আমি চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তো এখন সকাল 9:30 বাজে। তো আমি মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। স্কুলে পাঠিয়ে দিয়ে আমি এখন কাজ করছিলাম। তো আমি ভাবছিলাম যে তাহলে আজকে ভিডিওটা শুট করি, এখন থেকে এই জন্য ভিডিওটা স্টার্ট করে দিলাম। তো দেখো আমি এখন সকালে, মানে সকালে এতটা রৌদ্র ছিল, তো সেই জন্য আমি পুরো বিছানা রৌদ্র দিয়ে দিয়েছি। মানে মানে যেদিন আমি দেখবো যে খুব রৌদ্র উঠেছে, সেদিন আমি সেদিনই তখনই তখনই আমি বিছানা রৌদ্রে দিয়ে দেবো। কারণ আমার মনে হয় বিছানাটা একটু রৌদ্রে দিলে একটু মচমচে হবে, মানে একটু নরম নরম হবে, ভালো লাগে তাহলে শুতে গরম গরমের মধ্যে। তো সেই জন্য আমি ডেইলি দিনই, মানে ডেইলি দিন না সরি, দু তিন দিন বাদে বাদে যেদিনই দেখি যে মানে প্রচণ্ড রোদ উঠেছে, এখানে তো বেশিরভাগ অত রোদ উঠে না, তো যেদিন দেখি যে একদম খুব রোদ উঠেছে, তো সেদিন আমি বিছানাপত্র সব দিয়ে দিই। তো আজকেও সেটা ভেবে মেয়েকে স্কুলে পাঠিয়েছি, রেডি করাচ্ছি, আর সেই টাইমের মধ্যেও আমি বিছানাপত্র সব কিছু রোদে দিয়ে দিয়েছি, আর এখন রৌদ্র চলে গেছে। তো তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও কত কিছু আমি দিয়েছি রৌদ্রে আর রৌদ্র চলে গেছে। তো চলো, ওই দেখো ফ্রেন্ড, সব কিছু রৌদ্রে দিয়ে দিয়েছি, আর এই দেখো একদমই রৌদ্র নেই। তো যাই হোক, এখন আবার একটু সামান্য রৌদ্র, মানে হালকা হালকা রৌদ্র উঠছে। তো এত কষ্ট করে যখন দিলাম, তাহলে আর একটু রোদ রোদ পেয়ে নিক, তারপরে উঠাবো। তো বোঝা যাচ্ছে না, না দেখো হালকা হালকা রৌদ্র উঠছে, ওই দেখো। তো ফ্রেন্ডস দেখো, আমি আজকে অনেকগুলো জামা কাপড় কেচে নেড়ে দিয়েছি রোদে। তো রৌদ্র তো নেই, তবু আর কি ডেইলিকার জামা কাপড় তো ধুতেই হয়, তো সেই জন্য ধুয়ে এখানে শুকোতে দিয়ে দিয়েছি। আর দেখো যে বিছানাগুলো আমি রোদে দিয়েছিলাম, তো সেগুলো আমি এখন তুলে নিয়ে এসে বিছানা করে রুম টুম সব ঝাড় ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি। তো আমি এখন ভয়েস ওভার দিচ্ছি এই কারণে যে আমি জানতাম না যে আমি প্রোগ্রামে যাব, মানে হঠাৎ করে প্রোগ্রাম। কালকে রাত্রে ফোন এসেছিলো, বলছিলো যে 8টার থেকে প্রোগ্রাম, তো সেই জন্য আমি না করে দিয়েছিলাম। তো দেখি যে আমাদের বিল্ডিংয়ে সবাই যাচ্ছে, মানে পুরো ক্যাম্পের লোক যাচ্ছে, তো সেই জন্য আমিও চলে গেছি। তো সেই জন্য আর ভিডিওটা শ্যুট করতে পারিনি, একদম এখানে ডাইরেক্ট প্রোগ্রামে চলে গেছি। তো তোমরা এখন প্রোগ্রাম দেখে থাকো আর এনজয় করো। Thank you.
তোমাদেরকে তো আমি বলিনি যে আজকে এখানে কি জন্য প্রোগ্রাম। অ্যাকচুয়ালি আজকে এখানে প্রোগ্রাম হচ্ছে বাইক র্যালি প্রোগ্রাম। তো এই যে দেখছো বাইক নিয়ে দাঁড়িয়ে রয়েছে, এগুলো সবগুলো লেডিস। আর ওই যে কিনারে দাঁড়িয়ে রয়েছে ওগুলো দেখা যাচ্ছে না, এখান থেকে একটু দূরে হয়ে গেছে। ওই সাইডে রয়েছে ওই ট্যান্টটার পেছনের দিকে, তো ওগুলো হচ্ছে জেন্টস। তো এগুলো মানে এরা সবাই দিল্লি থেকে এসছে, তো দিল্লি থেকে দুদিন আগে এসে, তো সেই জন্য আজকে প্রোগ্রাম রয়েছে। অ্যাকচুয়ালি এদের নিয়েই প্রোগ্রাম আজকে, তো সেই জন্য কিছু ডান্স প্রোগ্রাম বা অন্যরকম প্রোগ্রাম হলো। তো এখন যাবে শিলং থেকে দিল্লিতে, তো সেই জন্য দেখো বাইরে থেকে অনেক রিপোর্টারও এসছে, কারণ অনেক বড় প্রোগ্রাম ছিল। তো দেখো আমি যদি না আসতাম তাহলে মিস করে যেতাম। তো অ্যাকচুয়ালি আমি কালকে ভেবেছিলাম আসবো, কিন্তু টাইমের কথা শুনে আমার হলো না, বললো যে 8টার থেকে প্রোগ্রাম হবে। তাই বললাম 8টার থেকে আমি কী করে যাব, কারণ মেয়ের স্কুল রয়েছে 9টা থেকে, তো সেই জন্য আসিনি। তো আমি অ্যাকচুয়ালি এসি 10:30টার দিকে, তো তখনই প্রোগ্রামটা স্টার্ট হয়েছে। এর আগে অনেক কিছু হচ্ছিলো, মানে প্রোগ্রাম স্টার্ট হয়েছে 10:30টাতেই। তো চলো দেখতে থাকো। তো ফ্রেন্ডস দেখো বাইক রেলিং স্টার্ট হয়ে গেছে, মানে এগুলো যে প্রথমে এসছে না, এগুলো হচ্ছে জেন্টস, আর এই পাশ থেকে যেগুলো আসছে সেগুলো হচ্ছে লেডিস। এগুলো এখন দুই লাইন করে যাচ্ছে, তো কিছুটা ঘুরে তারপর একদম চলে যাবে বাইক, প্রোগ্রামও শেষ হয়ে যাবে আর আমরাও চলে যাবো। টিফিন দিয়ে খেয়ে আমরা বাড়ি যাবো, তারপর বাড়ি গিয়ে রান্না টান্না করতে হবে। তো চলো মাতা কি, মাতা কি, মাতা কি,
ফ্রেন্ডস, দেখো আমি চলে এসেছি বাড়িতে। তো আমি রান্নাটা করে নিয়েছি, তো আজকে একদম সিম্পল রান্না করেছি, মানে ডাল, মসুরির ডাল করেছি, ফুলকপি দিয়ে মসুরির ডাল করেছি, আর কি যেন বলে ওগুলো তরি আর আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজি করেছি। কারণ বেশি টাইম ছিল না, 1 ঘন্টার টাইম ছিল, 12টার দিকে এসেছি আর আমার মেয়ে 1টার দিকে আসবে, তো সেই জন্য 1 ঘন্টার মধ্যে এটুকু করে নিয়েছি। আর আমি এখন মেয়েকে স্নান করে দিয়েছি, তোর বাবাকে বললাম যে একটু ডিমের অমলেট করে নাও। তো দেখো এই হচ্ছে তরি দিয়ে আলু দিয়ে ভাজি, আর এখানে রয়েছে ফুলকপি দিয়ে মসুরির ডাল। তো সিম্পল রান্না করে নিয়েছি, তো 1 ঘন্টার মধ্যে আমি কী করবো। তো এইদিকে আমি রান্নাটা করে নিয়েছি, আর ওর বাবাকে বললাম যে আমি তো মেয়েকে স্নান করিয়ে দেবো, স্কুল থেকে এসেছি, তাহলে তুমি একটু ডিমের অমলেটটা করে নাও। তো সেই জন্য ডিমের অমলেটটা করছি, আর আমার এদিকে মেয়েকে স্নান করানো হয়ে গেছে, তারপর খাইয়ে দিয়ে ওকে টিউশনে নিয়ে যাব। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো ফ্রেন্ডস, দেখো আমি এখন রেডি হয়ে গেছি, তো আমি এখন যাচ্ছি মেয়েকে আনতে। মানে তখন দুপুরবেলা তো তোমাদের সাথে একটু ভিডিও শ্যুট করেছি, মানে সেই ক্লিপটা তোমাদের সাথে শেয়ার করেছি, তারপর আর করতে পারিনি, কারণ তারপর মেয়েকে খাইয়ে দিয়েছি, আমি স্নান করেছি, পুজো করেছি, তারপর আবার মেয়েকে নিয়ে টিউশনে গেছি, তো সেই জন্য আর ভিডিওটা শ্যুট করতে পারিনি, তাই এখন চলে এসেছি। তো এখন যাচ্ছি মেয়েকে আনতে, মানে 4:30 বেজে গেছে, তো মেয়েকে আনতে গেছি, তো তারপর এসে আবার কথা বলছি তোমাদের সাথে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। সো গাইস, তো তোমরা তো তখন দেখলে যে আমি বিকালে নিকিতাকে টিউশন থেকে নিয়ে এসেছি, তো আনার পর তো ওকে নিয়ে আসার পর আমি ও একটু খেলছিল, তারপর আমরা সবাই একটু বসে গল্প করছিলাম, ততক্ষণ ও খেলছিল, তারপর ওকে বই পড়িয়ে দিয়েছি, বই পড়ানোর পরে রাত্রে ডিনার করে নিয়েছি, এখন আমরা শুয়ে পড়বো। তো দেখো আমার মেয়ে এখন একটু খেলছে, তো এখন একটু খেলছে ও, আমি এখন ওকে শুয়ে দিব, কারণ ওর স্কুল রয়েছে, সকালে স্কুল রয়েছে 9টার দিকে, তো সেই জন্য ওকে তাড়াতাড়ি উঠতে হবে, জন্য ওকে আমি তাড়াতাড়ি শুয়ে দিই। এখন 9টার মতো বাজে, তো এখন আমি ওকে শুয়ে দেব। তো ভাবলাম যে আজকে তো তাহলে ব্লগটা শেষ করা হয়নি, তো সেই জন্যই এখন ব্লগটা শেষ করে দিচ্ছি। তো কেমন লাগলো অবশ্যই বলো, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।